আসানসোল পুকুরে গণেশ বিসর্জন বন্ধ, কর্পোরেশনের গাফিলতি ফাঁস। গণেশ চতুর্থীর পুজো হলো দেশ জুড়ে। ঘটনাটি ঘটলেও আসানসোলের তালপুকুরিয়া দুর্গা পুকুরে গণেশ বিসর্জন করতে না পারে স্থানীয় মানুষের মধ্যে গভীর ক্ষোভ রয়েছে। ময়লার কারণে গণেশ পুজো কমিটি প্রতিমা বিসর্জন না করে ফিরিয়ে নিতে হয়েছে, যার জেরে প্রশ্ন উঠছে নিয়মের গাফিলতি নিয়ে। পুকুরের বেহাল দশায় বিসর্জন বন্ধ। পুজো কমিটির লোকজন গণেশের মূর্তি নিয়ে পুকুরে পৌঁছলে সেখানে ময়লার স্তূপ দেখে প্রতিমা বিসর্জন করা সম্ভব হয়নি, ফিরিয়ে নিতে হয়েছিল। কর্পোরেশনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনতা টুলু রাজাক আর শুক্লা রাজাক। কথিত আছে প্রতি বছর এই পুকুরে পুজোর প্রতিমা বিসর্জন করা হলেও এবার পরিচ্ছন্নতার কোনো খেয়াল রাখেনি কর্পোরেশন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিচ্ছন্নতা সংক্রান্ত লম্বা দাবি মিথ্যে প্রমাণিত হচ্ছে। মানুষ বলে যে পুকুর পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ এখানে অনেক বড় পুজো কমিটির বিসর্জন হয়। এই বিষয়ে কর্পোরেশন কি প্রতিক্রিয়া দিয়েছে জানাচ্ছি। এই বিষয়ে আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেছেন যে সমস্ত পুকুর পরিষ্কারের কাজ শীঘ্রই হবে। তিনি বলেন দুর্গাপুজো কালীপুজো ঘনিয়ে আসছে, তাই সব পুকুর পরিষ্কার করা হবে। মেয়র আর কি বললেন শোনাব। আসানসোল জিটি রোডে দুটা পুকুর আছে, পুরো জল মানে ঘাস দিয়ে ভরা আছে, আর এলাকা মানুষ যে আছে আমরা গত বছর যখন দুর্গাপুজো বা ছট পুজো কালী পুজো এই পুজোগুলোর সময় আমরা পরীক্ষা বা প্রতিটি পুকুরকে পরিষ্কার করাই, যেগুলো বিসর্জন হয় বা যেখানে মানুষ পুকুরে নামে। তো তারপর আমরা আবার এই সামনে দুর্গাপুজো রয়েছে, এর আগে আমরা নিশ্চিতভাবে মানুষের যাতে সুবিধায় ব্যবস্থা করব। কিন্তু আপনাদেরকে প্রথমত হচ্ছে মানুষকে একটু সচেতন হতে হবে, কারণ মানুষ পুরো বাড়ির আবর্জনাটা গিয়ে ফেলে দিচ্ছে পুকুরের উপরে, সেটা বন্ধ না করলে কারোর পক্ষেই সম্ভব নয় পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কর্পোরেশন হোক, রাজ্য সরকার হোক বা যে কেউ হোক, পুকুর পরিষ্কার করে দেবে, রাস্তাঘাট পরিষ্কার করে দেবে, এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল মানুষের, যদি ওখানে কেউ ময়লা না ফেলে এটা দরকার আছে। আমরা নিশ্চিতভাবে প্রতিটি পুকুরে, আমাদের আজকে MIC মিটিং আছে, বোর্ড চেয়ারম্যান মিটিং আছে, আমরা অলরেডি আজকে তাদেরকে দায়িত্ব দেবো ইমিডিয়েট 10-15 দিনের মধ্যে যেখানে যেখানে যা আছে রাস্তা খারাপ হয়ে আছে, হ্যান হয়ে আছে, সেগুলোকে সব মেরামতি। প্রতি বছর পৌর নিগম সাফাই তো করে, সব কিছু করে, লেকিন ওর পুরো এলাকা মানুষ আর কিছু ওটাই তো মানুষ আইনভাবে কোনো মানুষ দেখুন আইন কানুন সব আছে আমার কাছে, আমি আমার নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেলি সকাল সন্ধ্যা মোছামুছি করবো, আর বাড়ির বাইরে যে গেটটার বাইরের জায়গাটা রয়েছে সেখানে আমি ময়লাগুলো ফেলে দেবো। তাতে নিশ্চিতভাবে জেনে রাখবেন যে আমি বাড়িটাতে সুন্দর করছি সুস্থ স্বাস্থ্যের জন্য। আমার বাড়ির বাইরে যদি আবর্জনা থাকে আমার সুস্থ স্বাস্থ্য থাকবে না, অসুস্থই হবে। তাই বাড়ির সাথে সাথে বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে। এই যে নোংরা করার ফলে মানে লাস্টে মানুষের ক্ষতি হচ্ছে, এই বিষয়ে কি মানুষকে সচেতন করার জন্য পৌরসভার পক্ষ থেকে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ? প্রায় প্রতি সময়ে আমাদের মাইকিং করে, আমাদের চিঠি মানে লিফলেট করে মানুষকে দেওয়া হয়, মানুষকে সচেতন করা হয়, মিছিল করা হয়। গত দুদিন তিন দিন আগেও আমরা একটা মিছিল করেছি লোকোট্যাঙ্ক থেকে রবীন্দ্রভবন পর্যন্ত। আমরা তো কিন্তু মানুষকে এটাতে এগিয়ে আসতে হবে, মানুষকে দেখতে হবে। আমি আমাকে তো বলতে হয় না কাউকে যে ভাই তোমার বাড়িটা পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, মুছো। মানুষ তো নিজেই করে নিজের বাড়িটাকে পরিষ্কার, থাল খাওয়া দাওয়ার পর থালটাকে তো পরিষ্কার মানুষ নিজেই করে। কর্পোরেশনকে বলতে হয় না, রাজ্য সরকারকে বলতে হয় না, কেন্দ্রীয় সরকারকে বলতে হয় না, ওটা তো মানুষ নিজেই করে। তাহলে আমার বাড়ির বাইরেটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তখন ওটাকে দেখার দায়িত্বটা আমার। गंदगी है सर जी, हम लोग तो चाह रहे हैं कि अभी पूजा भी आ गया, बैठ के हम लोग यही सोच रहे थे कि भाई साफ सफाई होना चाहिए, ठीक है ना। तो आप देखिए कॉरपोरेशन क्या ले रहा है इसका, ये क्या कि पुराना तालाब है हम लोग का, विसर्जन तो दुर्गा का विसर्जन होगा इसी में। हाँ, प्रशासन नहीं देखा, गणेश पूजा से कोई मतलब नहीं रखा, उनको पता होना चाहिए कि गणेश पूजा है, कुछ विश्वकर्मा पूजा भी है, बस तालाब को पड़ा हुआ है, बस दुर्गा पूजा में ध्यान देता है वो लोग खाली, वो भी बहुत माने करना है तभी वो सफाई करता है। शुक्ला रजा पुराना तालाब है,
इस पर सब विसर्जन करता है पूरा आसनसोल का इधर का, लेकिन इसको सफैया होना बहुत जरूरी है, इसलिए जल्द से जल्द इसको सफैया करने का कोशिश करें कॉर्पोरेशन के आदमी लोग को। आपका नाम? सिंधु राजा जी।